একটি মর্মান্তিক খবর সামনে এলো। হঠাৎই সব যেন কেমন হয়ে গেল জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনার জীবনে। হঠাৎই পড়ে গিয়ে মারাত্মক জখম হলেন তিনি, হাতে রক্তারক্তি অবস্থা, 20টা সেলাই পড়ে গেছে, এখনও বাকি অপারেশন। কদিন আগে তার নতুন ধারাবাহিক শ্যামার জন্য কাজ আরম্ভ করেছিলেন তিনি, কিন্তু এখন আর শুটিং করবার মতো অবস্থায় নেই তিনি। কিভাবে হয়েছে এই চরম দুর্ঘটনা? সংবাদমাধ্যমে হানি বলেছেন, মঙ্গলবার বাড়িতে ঘটনাটা ঘটেছে। মা একটা জিনিস আমাকে নামাতে বলেছিলেন, আমি একটা চেয়ারে উঠে সেটা নামাচ্ছিলাম, এরপর ব্যালেন্স হারিয়ে আমি পড়ে যাই। পিছনে কাঁচের টেবিল ছিল, আমার হাতটা সেখানেই পড়ে, আর তাতেই আমার হাতটা ক্ষতবিক্ষত হয়ে যায়, 20টা সেলাই পড়েছে। আমার হাতের ছবি দেখলে যে কেউ শিউরে উঠবে। একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে যোগাযোগ করি, উনি অপারেশন করাতে বলেছেন। ডান হাতের শিরা এবং মাংসপেশির একটা অংশ ছিঁড়ে গেছে। শুক্রবার অপারেশন হবে একটি বেসরকারি হাসপাতালে। আমাদের একটাই প্রার্থনা, আপনি দ্রুত সেরে উঠুন। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।